দেখো বর্তমানে দাঁড়িয়ে আছি সোনামুড়ি ব্লিস পার্ক। সোনামুড়ি ব্লিস পার্কের সকল সৌন্দর্য আমি আপনি একসাথে বুক করবো, তার সাথে সাথে সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন দেবো। তো গাইস চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। হে গাইস আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরবি রাসেল ব্লগস অ্যান্ড ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আজকে ব্লগে আমি আপনাদের মাঝে শেয়ার করব নোয়াখালীর সোনামুড়ি ভিলেজ পার্ক। হ্যাঁ, এই ভিলেজ পার্ক গিয়ে ভিলেজ পার্কের সকল সৌন্দর্য আমি আপনি একসাথে বুক করব, তার সাথে সাথে সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন দেব। তো গাইস চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। হ্যাঁ গাইস, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে ভিডিওগুলি পৌঁছে যায়। গাইস আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। গাইস দেখতে দেখতে চলে এলাম ভিলেজ পার্ক প্রাঙ্গণে। তো গাইস চলুন পার্কের ভিতরে প্রবেশ করা যাক এবং পার্কের সকল সৌন্দর্যগুলো এক এক করে উপভোগ করা যাক। নোয়াখালীর সোনামুড়িতে অবস্থিত ভিলেজ পার্ক, গ্রামীণ পরিবেশে তৈরি এই ভিলেজ পার্ক সোনামুড়ি থেকে 1 কিলোমিটার পশ্চিমে সার্কেল রোডে অবস্থিত। এই ভিলেজ পার্ক রেস্টুরেন্ট সোনামুড়ি থেকে রিক্সা অথবা সিএনজি করে আসতে হবে এই রেস্টুরেন্টে। গ্রামীণ পরিবেশে গড়ে তোলা রেস্টুরেন্ট এবং পার্ক, এই পার্ককে দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ছুটে আসে এবং এই রেস্টুরেন্টে মজাদার খাবার পাওয়া যায়, সেই খাবারের স্বাদ নিতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে।
পার্কে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে আপনার বাচ্চাকেও নিয়ে আসতে পারেন এই পার্কে। আজকের ব্লগটি এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।